পেট্রোল ডিজেলের অবৈধ বিক্রি বন্ধ করতে হাসমাড়ার এমএস স্থপতি, কাঁঠালবস্তি ও মধু চা বাগানের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একত্রিত হয়ে একটি প্রতিবাদ মিছিল বের করলেন। সেই সঙ্গে এলাকায় মদ, গাঁজা, ঘুমের ওষুধ বিক্রি ও জুয়া খেলা বন্ধ করতে তারা দ্রুত পুলিশি হস্তক্ষেপের দাবি জানান। এই সমস্ত অসামাজিক কাজকর্মে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে তারা বড় ধরনের আন্দোলনে নামারও হুমকি দিয়েছেন। পেট্রোল ডিজেলের অবৈধ বিক্রি বন্ধ করতে হাসিমাড়ার এমএস চপতি, কাঁঠালবস্তি ও মধু চা বাগানের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আন্দোলন শুরু করলেন। সেই সঙ্গে এলাকায় মদ, গাঁজা, ঘুমের ওষুধ বিক্রি ও জুয়া খেলা বন্ধ করতে তারা দ্রুত পুলিশের হস্তক্ষেপের দাবি জানান। এদিন বিকেলে প্রায় শতাধিক মহিলা সাঁতারি চা বাগানের হনুমান মন্দির থেকে প্রতিবাদ মিছিল শুরু করেন। মিছিলটি হাসিমাড়া কালচিনি রাজ্য সড়কের কাঁঠালবস্তি এমএস চপতি হয়ে মধু বাগানে এসে শেষ হয়। অসামাজিক কাজকর্ম বন্ধে পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে তারা বড় আন্দোলন করার হুমকিও দিয়েছেন। এলাকার বাসিন্দা সহ স্বনির্ভর গোষ্ঠীর তরফে মমতা বেগম, আরতি বিশ্বকর্মা, সীমা সার অভিযোগ, এলাকার কিছু অসাধু ব্যবসায়ী সহ বাসিন্দাদেরই একাংশ দীর্ঘদিন ধরে এমএস চপতি ও সংলগ্ন এলাকায় পেট্রোল ডিজেলের অবৈধ ব্যবসা করছেন। পাশাপাশি সন্ধ্যের পরই এলাকায় মদের আসর বসে, এছাড়া ঘুমের ওষুধ, অবাধে গাঁজা বিক্রি ও সেবন চলে। মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রায় মাসখানেক আগে ওই এলাকার এক ব্যক্তি ভুটান থেকে নিয়ে আসা পেট্রোল তার বাড়িতে রাখায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী, মেয়ে ও বছর দুইকে ছেলের মৃত্যু হয়। এমন ঘটনায় বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন। সম্প্রতি বাসিন্দারা অবৈধ কারবার বন্ধ করতে হাসিমাড়া পুলিশ ফাঁড়িতে স্মারকলিপি জমা দেন। এরপরে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আন্দোলন শুরু করেন। আপনাদের যে র্যালিটা হচ্ছে আজকে এখানে, কি বিষয়ে র্যালিটা হচ্ছে? আমাদের যে র্যালিটা হচ্ছে সেটা হচ্ছে অবৈধভাবে পেট্রোল ডিজেল এগুলো বিক্রি করা বন্ধ করার বিরুদ্ধে, আর বিভিন্ন ধরনের নেশা জাতীয় জিনিস বিক্রি হচ্ছে, মদ, গাঁজা, ট্যাবলেট, ড্রাগস এগুলো বিক্রি করার বিরুদ্ধে আমরা এই র্যালিটা করছি। এই র্যালিটা কোথা থেকে স্টার্ট হচ্ছে? র্যালিটা আমাদের স্টার্ট হয়েছে হনুমান মন্দির থেকে, ওখান থেকে মধু পর্যন্ত হবে। এই এই যে ঘটনাগুলো হচ্ছে এখানে, আমরা আপনারা কি পুলিশকে জানিয়েছিলেন? এর আগে আমরা জানিয়েছি পুলিশকে, পুলিশ কি কোনো স্টেপ নিচ্ছে না? আমাদের আশ্বাস দিয়েছেন যে ওরা করবে, কিন্তু কবে কীভাবে করবে সেটা এখন আমাদের জানা হয়নি। আর যদি এই র্যালির পরেও যদি স্টপ না হয় তাহলে আপনারা পরবর্তীতে আরও কত আন্দোলন করার? আর আপনারা এখানে যে আছেন কোন কোন মানে কোন সংগঠন থেকে আছেন? আমরা সবাই সেলফ হেল্প গ্রুপের সদস্য, সবাই। আমাদের এখানে কোনো পার্টির সহযোগিতা নেই বা কোনো পুলিশের সহযোগিতা, আমরা সব মহিলারা মিলে এটা করছি।